नमस्कार बंधुरा अपनादेर काछे नतून एकटी भिडियो निये चले एलाम। गत कयेक सप्ताह धरे भारत ओ चीनेर मध्ये बिरोध एक चरम सीमाय पौंछेछे। भारतीय सेनादेर बलिदान भारतीयदेर रक्तके आरो गरम करे दियेछे। दुई देशेर मध्ये 3440 किलोमीटर सीमांत रयेछे एबं एई दुई देशेर सेनाबाहिनी नाना समय मुखोमुखी होयेछे। किन्तु आकसाई चीनेर काछे गालवान उपत्यकाय गत कयेक दिने भारत ओ चीनेर सैन्यदेर मध्ये जे रक्तक्षयी संघर्ष होयेछे ताते उत्तप्त सीमांत। शुधु सीमांत नय, गोटा भारतवर्षे छड़िये पड़ेछे सेई उत्ताप। गत 50 बछरे दुई देशेर मध्ये एई प्रथम सीमांत संघाते प्राणहानिर घटना, जार केंद्रे रयेछे लादाख अंचलेर उँचु अपेक्षाकृत कम जनबसतियुक्त एलाकार सीमांत निये এই দুই দেশের মধ্যেকার কয়েক দশকের বিরোধ। কিন্তু কেন এই অঞ্চল নিয়ে এত লড়াই? কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি? ভারতীয়দের কি করণীয়? আসুন বিস্তারিত জেনে নিই। ভারত চীন সীমান্তে মূলত সমস্যা তিন জায়গায়: প্যাংগং লেক, গালওয়ান নদী উপত্যকা ও হট স্প্রিং উপত্যকা। বিশেষজ্ঞরা বলছেন গালওয়ান উপত্যকায় ডিএসবিডিও রোড বানানোয় বেজায় চটেছে চায়না। এই রাস্তা তৈরি হওয়ার ফলে ভারতীয় সেনা সরাসরি নিয়ন্ত্রণ রেখার কাছে পৌঁছে যেতে পারে। সেখানে সিঁদুরে মেঘ দেখছে চাইনিজ সৈন্যরা। সীমান্ত বিশেষজ্ঞদের মতে চায়না এখন ভাবছে ভারত নিজের সীমানার পরিবর্তন করতে চাইছে, আর সেটা তাদের কাছে দুশ্চিন্তার। এখানে জেনে রাখা ভালো, এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যা ভারত ও চীনের মধ্যে রয়েছে, এক্ষেত্রে দুটি দেশই নিজ নিজ সীমানা নিজের মতো করে দাবি করে। নির্দিষ্ট কিছু করা নেই যা এলওসির ক্ষেত্রে থাকে, তাই এটিকে এলএসি বলা হয়। স্বাধীনতার সময় ইংরেজরা যে সীমানা নির্ধারণ করে দিয়ে গিয়েছিল তা মানেনি চায়না। তথ্য অনুযায়ী ফিঙ্গার 8 পর্যন্ত হল ভারতের সীমানা। অন্যদিকে চায়না দাবি করে ফিঙ্গার 2 পর্যন্ত হচ্ছে ভারতের সীমানা। কিন্তু এতদিন ধরে মাঝের ওই এলাকাতে সমস্যা থাকলেও কোনো সেনা মোতায়েন ছিল না, দুদেশের পক্ষ থেকেই সেখানে চলত শুধু পেট্রোলিং। এই 2 থেকে ফিঙ্গার 8-এর মধ্যেকার এলাকাটিকে গ্রে জোন বলা হয়। কিন্তু এবার চায়না সেই গ্রে জোনেই প্রবেশ করে গেছে, যা একেবারেই কাম্য ছিল না। কিন্তু এই বিশেষ অঞ্চল নিয়ে কেন এত বিরোধ, কেন এত সংগ্রাম? যে অঞ্চলটি ঘিরে ভারত ও চীনের মধ্যে বিবাদ তা ভারত শাসিত লাদাখ সীমান্তে প্রত্যন্ত রুক্ষ পাহাড়ি এবং খুবই কম জনবসতিপূর্ণ এলাকা। এই রকম একটি এলাকা নিয়ে কেন লড়ছে এই দুটি দেশ? ভারত ও চীন দুই দেশই কৌশলগত দিক দিয়ে সামরিক ও অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে এলাকাটিকে মনে করে। এই অঞ্চলে দুই দেশের মধ্যে যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে তা খুবই সূক্ষ্ম। সেখানে আছে নদী, হ্রদ, বরফে আচ্ছাদিত পাহাড়। সেই কারণে দুপক্ষের মুখোমুখি হওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। প্রসঙ্গ এটা নয় যে জমিটা আসলে কার, প্রসঙ্গ এটাই যে ভারত এবং চীনের মধ্যে বর্তমান পরিস্থিতি কি আমরা সঠিকভাবে জানতে পারছি? প্যাংগং লেকের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি গালওয়ান উপত্যকায়, কারণ ওখানকার পাহাড়ি অবস্থান। চীনা সেনারা পাহাড়ের মাথায় বসে আক্রমণ চালাতে পারে এমন পরিস্থিতিতে রয়েছে তারা, সেটাই ভারতের পক্ষে সবচেয়ে দুশ্চিন্তার কারণ। এবারের ঘটনা শুধু হাতাহাতি ছিল না, সংঘর্ষে দুই তরফেই প্রাণ গিয়েছে বহু সেনার। শহীদ হয়েছেন ভারতের এক কমান্ডার সহ 19 জন বীর জওয়ান। চীনের মতো একটা জটিল মানসিকতার দেশ, যারা কিনা গোটা তিব্বতের মতো একটা দেশকে গিলে খেয়েছে, তাদের থেকে আর কী বা আশা করা যেতে পারে? চায়না এখন ভাবছে তারা সুপার পাওয়ার, কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা যে ভারতের উপর বহু অংশে নির্ভরশীল সেটা তারা ভুলে গেছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, আমরা যদি সমস্ত চাইনিজ প্রোডাক্ট বর্জন করি তাহলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, অনেকটাই হবে। চীনকে ভাতে মারতে হবে, সেই জন্য চীনা দ্রব্য বর্জন করে অন্য বন্ধু দেশ বা ভারতের তৈরি জিনিস ব্যবহার করতে হবে। যদিও বল এখন
সরকারের কোর্টে। কারণ সরকার যদি চাইনিজ প্রোডাক্ট আমদানি বন্ধ করে দেয়, তাহলে দেশীয় অর্থনীতির বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে। তাই ভারতে উন্নত মানের সামগ্রী উৎপাদনের উপর জোর দিতে হবে, যাতে ভারতবাসীকে আর অন্য কোনো দেশের বিকল্পের কাছে হাত পাততে না হয়। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, আরও এক সংগ্রামের মুখোমুখি হওয়ার সম্ভাবনা। কিন্তু আমাদের বীর সেনাদের দেশের প্রতি অবদান ও বলিদান সর্বদা শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণে রাখতে হবে, সর্বদা তাদের পাশে থাকতে হবে। কারণ গোটা বিশ্ব জানে বর্তমান দিনের ভারতবর্ষ আর পুরনো ভারত এক নয়। আমরা জিততে জানি, বুঝে নিতে পারি আমাদের নিজেদের অধিকার।